নমস্কার বন্ধুরা, চন্দ্রিমা স্মরণে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের আলু ফুলকপির দম। শীতের ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে এই দমটা খেতে জাস্ট অপূর্ব লাগে। এক্ষুনি দেখে নাও রেসিপি, ভালো লাগলে একটা লাইক করে দিও। একটা কড়াই ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। দিচ্ছি 1টা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি। ফুলকপিগুলো দেখো একটু বড় বড় করে কেটে নিয়েছি, আলুগুলোও ডুমো করে কেটে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আলু ফুলকপিগুলোকে একটু ভালো করে ভেজে নিই। আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। আলু ফুলকপি কিন্তু ভালো করে ভেজে নিলে এই দমটার টেস্টটা অনেক বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো আর রসুন বাটা 3 টেবিল চামচ। খুব ভালো করে মেশাবো। 2 মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কড়াইশুঁটি। নিজেদের ইচ্ছা মতো কড়াইশুঁটি কম বা বেশি দিতে পারো। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করছি। আমি প্রথমেই দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরের গুঁড়ো আর তার সাথে দিচ্ছি 1টা ভাজা মশলা। এর মধ্যে আছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা অবশ্যই দেবে, টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। খুব ভালো করে মিশিয়ে দেব আর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো। তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করছি। এখানে 1 কাপ গরম জল দিচ্ছি। অবশ্যই গরম জল দিতে হবে, যে কোনো রান্নাতেই গরম জল দিলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়। ভালোভাবে একবার মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর মিষ্টি। তোমরা নিজেদের স্বাদ মতো নুন চিনিটা অ্যাড করবে। আমি ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। গ্রেভিটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আঁচটা একেবারে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট রাখবো। 15 মিনিট পর ফিরে এসেছি। 15 মিনিটে কিন্তু আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা, একদম ফ্রেশ ধনে পাতা কুচিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন। অবশ্যই এই দমটাতে ধনে পাতা দেবে, জাস্ট দুর্দান্ত টেস্ট হয় ধনে পাতা দিলে। ভালো করে আরও 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে এবার আমি ইন্ডাকশনটা অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দমটাকে 10 মিনিট রাখবো, তারপর সার্ভ করব। অবশ্যই ট্রাই করে ফেলো আজকের এই রেসিপি। আজ আসি বন্ধুরা, ভালো খাও, সুস্থ থাকো, টাটা।